প্রচণ্ড গরমে শরীর যদি সুস্থ রাখতে চান, মায়ের হাতে লাউ মাছের ঝোল বাড়িতে করে খান। প্রথমেই নিলাম লাউ, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এবার সব সবজিগুলো কুচো কুচো করে কেটে নিলাম, সাথে কিছু সজনে ডাঁটাও কেটে নিলাম। মশলাগুলো হলো লঙ্কা গুঁড়ো, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, পাঁচফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো। মাছগুলো ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আলু, লাউ ও ডাঁটা দিয়ে নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ, জিরে বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে তাতে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এলে একটা পাত্রে নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও জিরে দিয়ে ঝোলটা দিয়ে তাতে মাছগুলো একে একে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন লাউ মাছের ঝোল আমাদের সম্পূর্ণভাবে তৈরি। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।